আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল লাই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, আমানুল্লাহ আমান সহ কয়েকজন নেতাকর্মী আহত ও আটক আট। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দেশটির নেতারাই দায়ী বললেন বাইডেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল মন্তব্য। এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকায় স্থানীয় পর্যায়ে করোনা পরীক্ষা বাড়ানোর আহ্বান, টিকা উৎপাদনে সিনোফার্মের সাথে ইনসেপ্টার চুক্তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। এবার বিস্তারিত, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সে সময় আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি। চন্দ্রিমা উদ্যানে কর্মসূচিতে যেতে বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, রবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সে সময় সংঘর্ষে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। চিঠি অনুযায়ী আমরা এসেছি, আমরা তো অন্যায়ভাবে আসিনি, আমরা অনুমতি নিয়ে এসেছি। আমার নেতাকর্মী যারা আছে শান্ত করার চেষ্টা করছি, তারপরও তার অতর্কিতভাবে তারা গুলি করেছে এবং আমার মাথায় তিনটা গুলি লেগেছে, আমার পায়ে গুলি লেগেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীদের পায়ে গুলি লেগেছে, টিয়ার সেল মেরেছে, লাঠি চার্জ করেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠি চার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। তবে পুলিশ বলছে বিএনপির নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ কোনোভাবেই কোনো কাউকে কোনো ধাক্কাও দেয়নি, কাউকে বাধাও দেয়নি। ওনারা তাদের নেতৃবৃন্দ যারা আসার কথা, যারা এখানে ভোট দেওয়ার কথা, তারা আসার আগেই কিন্তু কিছু শৃঙ্খল লোকজন তারা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়ে দিয়ে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আফগান নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন তিনি। আফগান শরণার্থীদের আশ্রয় দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বৈরিতার অবসান করে সব পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন। আলিমান রাজির রিপোর্ট। কাবুল পতনের পর সোমবার প্রথমবার আফগান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তুলে ধরেন আফগানিস্তানে মার্কিন অভিযানের উদ্দেশ্য সম্পর্কে, জাতি গঠনে সবাইকে একত্রিত করা অথবা গণতন্ত্র প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল না, সন্ত্রাস দমনই মূল উদ্দেশ্য বলেন মার্কিন প্রেসিডেন্ট। কাবুলের পতনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সদ্য সাবেক আফগান প্রেসিডেন্ট তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করলেও আফগানরাই নিজেদের রক্ষায় লড়াই করেনি মন্তব্য করেন বাইডেন। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিতে তালেবান হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আফগান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যরা অবিলম্বে সব বৈরিতার অবসান এবং আফগান নেতৃত্বাধীন আফগানিস্তানের নিজস্ব জাতীয় পুনর্মিলন প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। আফগান শরণার্থীদের আশ্রয় দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
আফগানিস্তান যেন আবার বৈশ্বিক সন্ত্রাসের স্বর্গরাজ্য না হয়ে ওঠে তার নিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আজ জরুরি বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব নেতারা। আফগানিস্তান থেকে এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব ও সুইডেন। ওদিকে তালেবান জানিয়েছে নতুন সরকারের কাঠামো যাই হোক না কেন সে বিষয়ে তাদের কোনো তাড়াহুড়া নেই। বিদেশি সেনারা চলে যাওয়ার পর সরকার ব্যবস্থা পুনর্গঠনে হাত দেবে তারা। এদিকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আফগানরা। কাবুলের বিমানবন্দরে ছুটে যাচ্ছে মানুষ। বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানের সকল মার্কিন নাগরিকদের নিরাপদে থাকতে বলা হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 1975 পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় 2005 17ই আগস্টের হামলার মাস্টার মাইন্ড বিএনপি। 2005 এই দিনে দেশ জুড়ে সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন। এদেশে রাজনীতিতে 15 আগস্টের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের সূচনা করেছিল, তার ধারাবাহিকতা 2004 17-21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা এবং 2005 17ই আগস্ট এই সিরিজ বোমা হামলা সংগঠিত হয়। এ সকল হত্যা ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড বিএনপি। লকডাউন পরবর্তী সময়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা কমেছে, কমেছে মৃতের সংখ্যাও। স্থানীয় পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা পরীক্ষার জন্য যাবতীয় সুযোগ সুবিধা তারা রেখেছেন, তাই লক্ষণ দেখা মাত্রই পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। প্রতিনিধির পাঠানো ছবি ও ভিডিও চিত্রে মিথিলা নাজরীনের রিপোর্ট। 11 আগস্ট শেষ হয় সারা দেশব্যাপী 19 দিনের কঠোর লকডাউন। এরপর থেকেই সারা দেশে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত শনাক্ত এবং মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় 11 আগস্টের কদিন পর থেকেই করোনায় মৃতের সংখ্যা 200 নিচে, এ সময় দৈনিক শনাক্ত হয়েছে 10,000 নিচে। স্থানীয় পর্যায়ে চিকিৎসকরা বলছেন লকডাউন পরবর্তী সময়ে হাসপাতালে রোগীর সংখ্যাও কমে গেছে। জেলার মতো চাঁদপুরেও সংক্রমণ হার ধীরে ধীরে কমছে। এর বড় কারণ হচ্ছে কি, লকডাউনের কারণে মানুষ বাড়িতে ছিল, বাড়িতে থাকার কারণে সংক্রমণটা বেশি ছড়ায় নাই। রেপিড অ্যান্টিজেন টেস্ট আমরা করতেছি, আরটিপিসিআর করছি। পরীক্ষা যত বেশি হবে আমরা যত রোগ ডায়াগনোসিস করতে পারবো, ওই রোগীগুলোকে আমরা আইসোলেট করতে পারতেছি। আইসোলেট করার কারণে এই রোগগুলো অন্য রোগীকে ছড়াচ্ছে না, এটা হচ্ছে মেইন কারণ সংক্রমণ কমার। তবে লকডাউন শিথিলের পর স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অনেকে। শনাক্তের হার এবং মৃত্যুর হার কমে আসায় আমাদের মধ্যে স্বস্তি ফিরে আসেছে, এবং এই স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা পূর্বের স্বাভাবিক জীবনে চলে আসতে পারবো। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই। দেশে করোনার টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সিনোফার্মের কাছ থেকে করোনা টিকার বাল্ক এনে দেশেই উৎপাদন করবে ইনসেপ্টা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 3 মাসের মধ্যে সিনোফার্মের টিকা উৎপাদনে যাবে বাংলাদেশ, তবে টিকার মূল্য এখনও নির্ধারণ হয়নি। জানাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান বিসিপিএসএ চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিল দুই দেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের স্বাগত বক্তব্যের পর বেইজিং থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসেলর জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিং জান সহ অন্যরা। এরপর ঢাকার বিসিপিএসে বক্তব্য রাখেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সহ সংশ্লিষ্টরা। China's Sinopharm International Corporation, and Incepta, in order to co-produce COVID-19 vaccine. As a national company, Incepta has always been associated with various government programs, be it storage of vaccine at ultra-low temperature or supply of emergency vaccines. China is one of the most reliable partners of Bangladesh in terms of vaccine cooperation. COVID থেকে মুক্তির জন্য আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের তাগিদে, নিজের পরিবারের জন্য, নিজের পাড়াপড়শির জন্য, নিজের বন্ধু-বান্ধবদের, দেশের মানুষের জন্য। চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্ম বাল্কি দিবে এবং ইনসেপ্টার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে শিল্প আছে, সেখানে ফিল ফিনিশ করবে, এই এই চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই ইনসেপ্টা এই কোভিড ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করতে পারবে, তাদের অনেক সক্ষমতা। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি মাসে 10 ডোজের ভায়াল হলে 4 কোটি আর 5 ডোজের ভায়াল হলে 2 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভ্যাকসিন কার্যক্রমে পরিবর্তন আনার দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। সে সময় পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। সংক্রমণ বাড়ায় টোকিও প্যারাঅলিম্পিকে কোনো দর্শক থাকবে না বলে জানিয়েছেন আয়োজকরা। ইসরায়েলে ডেল্টা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা, সাময়িক প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। উহানের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির সাবেক পরিচালক। রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ছাত্রদল নেতাসহ দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়, সে সময় অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। ডিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা। রিমান্ডে জিজ্ঞাসায় অস্ত্রের যোগানদাতাদের তথ্য জানা যাবে বলে জানিয়েছে ডিবি। যে কোনো সময় অশান্ত করার জন্য হলে বর্ডার এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী আছে, তারা এগুলি সাপ্লাই দেয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই অস্ত্রগুলিতে কোনো লাইসেন্সধারী অস্ত্র না, সুতরাং এগুলি টোটালি অবৈধ এবং এদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। বাংলাদেশে ও হলিউডের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র দ্য গ্রেভ। সরকারি অনুদান এবং ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনা চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের ফ্লেক্স টিভি এবং টাইফুনে বিনামূল্যে দেখতে পাচ্ছেন দর্শকরা। সামনে আরও কয়েকটি বৈশ্বিক প্ল্যাটফর্মেও চলচ্চিত্রটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই দেশে বিদেশে মুক্তি পায় দ্য গ্রেভ। কাহিনী বিন্যাস আর নির্মাণের মুনশিয়ানায় দর্শকদের হৃদয় ছুঁয়েছে চলচ্চিত্রটি। একজন গুরখুদকের জীবন কাহিনীকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে চান নির্মাতা। যেখানে রিলিজ হচ্ছে সেটা আমেরিকার একটি মানে খুবই বিখ্যাত একটি প্ল্যাটফর্ম এবং একটি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এটার সাথে জড়িত আছে, একটা আরও কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছবিটি রিলিজ পাবে ইনশাল্লাহ। তো এটা আমাদের যাত্রা শুরু, যারা এই ছবিটি দেখতে পারি নাই করোনা কোভিডের কারণে সিনেমা হলে গিয়ে, এই ইংরেজি ছবিটা দ্য গ্রেভটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা এই ছবিটি এখন ফ্লেক্স টিভির মাধ্যমে দেখতে পারবে। নির্মাতার আশা,
চলচ্চিত্রটিতে বাংলাদেশকে খুঁজে পাবেন দর্শকরা। দ্য গ্রেভ দেখতে বিদেশিদের অনুপ্রাণিত করতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গোর্খদোগের যে ভ্রমণটা এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেখানে কিন্তু একটি বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। সেখানে আমরা একটি বাংলাদেশকে পাবো, আমরা যদি বাইরের থেকে বাংলাদেশকে দেখি। আপনারা ছবিটা দেখলেই, আপনাদের আশেপাশে যারা আছে তারা দেখলেই কিন্তু আমাদের ছবিটা বিশ্বের বিভিন্ন জায়গায় একটি জায়গা করে নেবে বলে আমি বিশ্বাস করি। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে দ্য গ্রেভ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হবে, এই প্রত্যাশাই করছেন নির্মাতা। রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ রিপোর্ট যা নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে 17 অক্টোবর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু, 24 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। হাতিঝিলে দৃষ্টিনন্দন পরিবেশের কারণে এর আশপাশের এলাকার অবকাঠামোগত উন্নয়নে এসেছে আধুনিকতার ছোঁয়া। বিনোদন আর যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করায় নগরবাসী আকৃষ্ট হচ্ছে হাতিঝিল সংলগ্ন এলাকার প্রতি। কাজিম দাদের রিপোর্ট। ব্যস্ত রাজধানীর প্রধান সড়কগুলো থেকে হাতিঝিলে প্রবেশ করা মাত্রই গাড়িগুলোতে যেন গতির সঞ্চার হয়। যাতায়াতে তো অবশ্যই সুবিধা, তারপরে একটা মানে একটা সুন্দর পরিবেশ। হাতিঝিল নির্মাণের ফলে রাজধানীর তেজগাঁও, কাউরান বাজার, গুলশান, রামপুরা সহ আশপাশের এলাকার যাতায়াতের সময় কমে এসেছে কয়েক ঘন্টা। ব্যস্ত নগরবাসীর অনেকেই সন্ধ্যার পর হাতিঝিলের চারপাশ ঘিরে থাকা প্রায় 8 কিলোমিটার ফুটপাথকে বেছে নেন পায়চারি করার জায়গা হিসেবে। মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে হাতিঝিলের নতুন নতুন অবকাঠামো এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এসব নানা কারণে একসময় অনেকটা অনুন্নত এলাকা থাকলেও এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে হাতিঝিল সংলগ্ন এলাকাগুলোতে। এটা পুরো পানি ছিল, ঝিল আর ঝিল ছিল। হাতিঝিল হওয়ার পরে যত মাটি হালাইছে এখানে, হালার পর ভরছে, ভরার পর যার যার জায়গা তারা তারা পাইছে, পাই এখন যার টাকা পয়সা আছে তারা টাওয়ার উঠাই লাগছে। টাওয়ার প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে 302 একর জমির উপর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাতিঝিল প্রকল্পটি বাস্তবায়িত হয়। 2013 সালে উদ্বোধনের পর রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানীর এই হাতিঝিল। তবে যাতায়াত ব্যবস্থার পাশাপাশি রাজধানীর এই হাতিঝিল হওয়ার ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়নে যে ব্যাপক প্রভাব পড়েছে তা সুদূর প্রসারী আধুনিক এবং উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ ঢাকা গড়তে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর হাতিঝিল থেকে কাজিম দাদ, চ্যানেল আই। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীতে ছিন্নমূল মানুষকে খাবার বিতরণ করেছে মহানগর যুবলীগ। রেল স্টেশন চত্বরে খাবার বিতরণের সময় ছিলেন মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক তহিদ আল মাসুদ, রনি এবং অন্যরা। সে সময় প্রায় 1200 মানুষকে খাবার দেওয়া হয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় নতুন সংকটে পড়েছেন যশোরের কৃষক। বৃষ্টিতে মরিচের ফলন কিছুটা ব্যাহত হলেও বাজার মূল্য ভালো পেয়ে পুষিয়ে ওঠার আশা করছিলেন তারা, কিন্তু আমদানি শুরু হওয়ায় বাজার আবার নিম্নমুখী। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যশোরে এবার মরিচ চাষ হয়েছে 655 হেক্টর জমিতে।
মৌসুমের শেষে এসে টানা বৃষ্টির কবলে ফলন কিছুটা ব্যাহত হলেও সার্বিক উৎপাদন ও বাজার মূল্যে সন্তুষ্ট ছিলেন কৃষক। সম্প্রতি ভারত থেকে মরিচ আমদানি শুরু হওয়ায় পড়তে শুরু করছে বাজার মূল্য। খবরে দেখলাম যে সরকার এলসি করছে ইন্ডিয়া থেকে, তবে সরকারের কাছে অনুরোধ যেন এই এলসিটা না করে এবার ভারত থেকে ঝাল যাতে না আসে, এটা সরকারের কাছে আবেদন আমাদের। প্রতি বছর বর্ষায় মাত্র কয়েকদিনের জন্য মরিচের বাজার একটু বাড়তি থাকে, কিন্তু এবছর সেই বাড়তি মূল্যের আশা নেই কৃষকের। এটা যদি দাম না পাই তাহলে আমরা শেষ হয়ে যাবো, চাষি মহল আমরা শেষ হয়ে যাবো। অবশ্য মরিচ আমদানির প্রভাব মাঠ পর্যায়ে পড়বে না বলছে কৃষি বিভাগ। এখন একটা ঘাটতির সময়, এই ঘাটতির সময় ভারত থেকে বেশ কিছু মরিচ এখন আমদানি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে যে এই ঘাটতিটা প্লাস ভারত থেকে আমদানি সবকিছু মিলে পরিবহন খরচ দিয়ে বেশ ভালো একটু দাম বেড়েছে, যা এখনো খুচরা পর্যায়ে 140-150-160 টাকা এবং 200 টাকা হয়ে গিয়েছিল, এখন আবার একটু কমেছে। এটা স্বাভাবিক, বৃষ্টিপাত কমে গেলে আবার প্রচুর পরিমাণে মরিচ আমাদের দেশি উৎপাদন এটা বাড়বে এবং বাজারে স্বাভাবিক দামে চলে আসবে। গত এক সপ্তাহে বেনাপোল স্থল বন্দর দিয়ে 133 মেট্রিক টন মরিচ আমদানি হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ধস শুরু হয়েছে পদ্মার বামতি সংরক্ষণ বাঁধে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে ভাঙন বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। এক সপ্তাহের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, দেবীনগর ও সুলতানগঞ্জ বকচর ইউনিয়নের পদ্মার পাড়ে বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙন চলছে। ভেঙে গেছে পদ্মা বামতির সংরক্ষণ বাঁধের অন্তত 75 মিটার এলাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বরাদ্দের অভাবে সংস্কার কাজে গতি নেই। এখন তো আর ব্লক সম্ভব না, ভাঙনটিকে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তে দেয়নি। এটি অ্যাডিশনাল ডাম্পিংয়ের জন্য আমাদের টেন্ডার হয়েছে এবং এটি আমাদের নভেম্বরের মধ্যে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। দু বছর আগে প্রায় 8 কিলোমিটার পদ্মা বামতির সংরক্ষণ বাঁধ নির্মাণ ও পুরনো বাঁধ সংস্কারে 566 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। 3 বছর মেয়াদি প্রকল্পে মাত্র 50 কোটি টাকা বরাদ্দ এসেছে। গত অর্থ বছরে বরাদ্দ ছিল 10 কোটি টাকা, এই অর্থ বছরে বরাদ্দ দিয়েছে 40 কোটি টাকা, অর্থাৎ 400 কোটি টাকার কাজে যদি এইভাবে অর্থ বরাদ্দ আসে তাহলে ঠিকাদাররা তো ঘরের টাকা দিয়ে এভাবে কাজ করতে পারবে না। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং .com তথ্য প্রযুক্তি সংবাদ। মোবাইল অ্যাপে ভিডিও কর্নার স্টোন যুক্ত করবে রেডিট। ফিডটি যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা বাটন প্রেস করার মাধ্যমে সাবস্ক্রাইব করা রেডিট অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট কমিউনিটির পরিবর্তনযোগ্য ভিডিও দেখতে পারবেন। এবার ই ভ্যালি খেলার খবর।